Dear friend, assalamu alaikum. আমাদের সামনে রয়েছে সাজিয়া। সাজিয়া এখন ফার্স্ট ইয়ারে পড়ছে ক্রাইমিয়ান ফেডারেল ইউনিভার্সিটিতে। সাজিয়া আমাদের সাথে একটা বিষয় শেয়ার করবে যে রাশিয়া আসলে মেয়েদের জন্য কতটুকু নিরাপদ। সাজিয়া ইসলাম রোনা, আমি বাংলাদেশ খুলনা হতে আমি বর্তমানে ক্রিমিয়ান ফেডারেল ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছি। রাশিয়া মেয়েদের জন্য পুরোপুরি নিরাপদ। আমি এখানে 5 মাস ধরে আছি, আমার কোনো রকম সমস্যা হয়নি। এখানে সবাই ফ্যামিলির মতো আছি, বড় ভাইয়ারা আমাদের সেফটি নিয়ে খুবই কনসার্ন। আমি হোস্টেলে কখনো কোনো সমস্যা ফেস করিনি, হোস্টেলের প্রত্যেকটা ফ্লোরে সিকিউরিটি অনেক মেনটেন করা হয়। আমি পড়াশোনা নিয়ে কোনো কিছু কোনো সমস্যা এ পর্যন্ত ফেস করি নাই। অ্যান্ড খাবার দাবার আমাদের মেডিকেলের সামনেই অনেক দোকান আছে, সো এগুলো নিয়ে আমি কখনো কোনো সমস্যা এ পর্যন্ত ফেস করি নাই। আর এখানে সবাই আমরা ফ্যামিলির মতো থাকি, রাশিয়ানরা অনেক জেন্টেল, তারা মেয়েদেরকে অনেক রেসপেক্ট করে। অ্যান্ড ভার্সিটি তো অবশ্যই মেয়েদেরকে আলাদাভাবে সাপোর্ট করেন তাদের সেফটি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সাজিয়া, তুমি এখানে কীভাবে আসছো এবং কাদের মাধ্যমে আসছো এটা একটু বলো। আমি এখানে প্রথমত কোনো কনসালটেন্সির মাধ্যমে আসিনি, আমি ডাক্তার ভাইদের মাধ্যমে আসছি, যারা এখানে লিগালি স্টুডেন্ট অ্যাডমিট করিয়ে থাকেন। অ্যান্ড তারা শুধু অ্যাডমিট করিয়ে তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, তারা আমাদের পড়াশোনা বিষয়েও এখানে অনেককে হেল্প করেন, এবং আমাদের 6th ইয়ার পর্যন্ত, গ্রাজুয়েশন কমপ্লিট হওয়া পর্যন্ত তারা আমাদেরকে হেল্প করে যাবেন, আমাদের পড়াশোনা বিষয়ে হেল্প করেন, এবং আমাদেরকে কীভাবে চলতে হবে বা আমাদের সেফটি এই বিষয়ে তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে। এবং মেয়েদেরকে আমরা পরামর্শ দিই কিনা যে তোমরা কীভাবে চলবে, তোমরা এখানে নিরাপদ থাকবে? সেটা তো অবশ্যই, ভাইয়েরা আমাদের সেফটি নিয়ে অ্যান্ড অফ কনসার্ন, তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে। তুমি এ পর্যন্ত আসার পর কোনো ধরনের প্রবলেম ফেস করছো? না, আমি এ পর্যন্ত আসার পর কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। সাজিয়া, একটা বিষয় তুমি একটু ক্লিয়ার করো সবাইকে, যে এখানে অনেকেই বলে যে রাশিয়াতে যুদ্ধ হচ্ছে এবং যুদ্ধ নিয়ে অনেকেই চিন্তিত, তো যুদ্ধ নিয়ে কি কোনো প্রবলেম হচ্ছে স্টুডেন্টদের পড়াশোনার ব্যাপারে? আসার আগে বাংলাদেশের নিউজ এবং পত্রিকায় অনেক জায়গায় শুনেছি যে এখানে অনেক যুদ্ধ চলতেছে বা সমস্যা হচ্ছে, কিন্তু ভাইয়েরা অলওয়েজ আমাকে বলছেন যে এখানে কোনো রকম যুদ্ধ নাই, এবং আমি আসার পরের থেকে এখানে কোনো ধরনের আমি যুদ্ধ কিছু দেখি নাই বা এখানে সবই নর্মাল, এবং আমরা পুরোপুরি নিরাপত্তার সাথে আমরা ক্লাস করতেছি, এখানে যুদ্ধ বলতে কিছুই নাই। আর এখানে পড়াশোনার মান কেমন? এখানে পড়াশোনার মান অবশ্যই অনেক ভালো, এই জন্যই আমি ইউনিভার্সিটি চুজ করেছি, এবং এখানে টিচাররা টোটালি সম্পূর্ণ আমাদেরকে ইংলিশ মিডিয়ামেই পড়িয়ে থাকেন, আমাদের সাথে নর্মাল কনভারসেশনও তারা ইংলিশেই করে থাকেন। আর এখানকার এনভায়রনমেন্টটা তোমাকে কেমন ভাবে অনুপ্রাণিত করেছে? এখানে এনভায়রনমেন্ট অনেক সুন্দর এবং নিরাপদ, এখানে সবাই অনেক কোঅপারেটিভ, এবং আমাদের ভার্সিটি অবশ্যই অনেক সুন্দর, ক্যাম্পাস অনেক সুন্দর, এবং হোস্টেল অনেক ক্লিন থাকে আমাদের। থ্যাংক ইউ সো মাচ।